পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তার দুই ব্লক সভাপতি এবং পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য সক্রিয় তৃণমূল কর্মীদের নিয়ে এক সাংবাদিক বৈঠক করলেন। দিদি সুরক্ষা কবচ, মামাটি মানুষের জীবন সঙ্গী। আজকের এই সাংবাদিক সম্মেলনে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন, প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই। আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে, তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, দলের সর্বভারতীয় সভানেত্রী সম্মানীয় মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এবং মাননীয় তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, যুব সমাজের আইকন, আমাদের অত্যন্ত কাছের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিস্টেমে বাংলার মানুষের কাছে তৃণমূল কংগ্রেসকে আরো নিবিড়ভাবে পৌঁছে দেওয়ার জন্য আমরা দিদি সুরক্ষা কবচ এই প্রচার কার্যের জন্য আজকে সাংবাদিক সম্মেলনে সবাইকে আহ্বান জানানো হয়েছে। আমার সঙ্গে আছেন পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই কিরিটি মুখার্জি, দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই সুজিত মুখোপাধ্যায় আছেন, আইএনটিডিসি ব্লকের প্রেসিডেন্ট ভাই রামচরিত পাসোয়ান, রঞ্জিত মুখার্জি, মৃত্যুঞ্জয় মুখার্জি, আমাদের কল্যাণ সৌমণ্ডল, স্বাধীন আমাদের ঘোষ, আমাদের দলের যুব নেতা আছেন পাণ্ডবেশ্বর পঞ্চম সমিতির সভাপতি প্রাক্তন বিধায়ক সন্দেহ মদন বাউরি মহাশয়, আছেন আমাদের লড়াকু তৃণমূল কংগ্রেসের আদিবাসী নেত্রী এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী বোন শ্রীমতী টুডু, শ্রীমতী হেমব্রম, আছেন আমাদের দলের পাণ্ডবেশ্বরের ভাইস প্রেসিডেন্ট গুরুপ্রসাদ চক্রবর্তী, আছেন নন্দনা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের সতন সৌমণ্ডল, আমাদের মধ্যে আছেন তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক ভাই গোপীনাথ নাথ, পিছনে আমাদের আছেন যুব তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বরের নরোত্তম মণ্ডল এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের সভাপতি কৃষ্ণগোপাল ঘটক, আছেন আমাদের অঞ্চল সভাপতি উৎপল দত্ত, হরেন পাল আমাদের উপপ্রধান গৌরবাজার, আমাদের শতদীপ ঘটক, আমাদের সামাদা আছেন, আমাদের বর্ষীয় নেতা আমাদের বহুলার প্রধান বীরবাহাদুর সিং, আছেন আমাদের ছাত্র পরিষদের ব্লকের নেতৃত্ব পাণ্ডবেশ্বর ব্লকের গৌরব পাল, আছেন আমাদের প্রভা চক্রবর্তী আমাদের গৌরবাজারের কোঅর্ডিনেটর, আমাদের কিশোর চক্রবর্তী আমাদের জেলার আইটিডিসির সম্পাদক, আছে আমাদের বহুলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম মেঘলা, আছে আমাদের অজয় ধীবর আমাদের কোঅর্ডিনেটর বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েত, আমাদের হরিপুরের প্রধান আছেন আমাদের নির্মলা মুর্মু, আমাদের বৈদ্যনাথপুরের প্রধান আছেন জবা সাহা, অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ সবাই মিলে আজকে দলের নির্দেশে আমরা একসঙ্গে যে আমরা আমাদের আইটিডিসির আছে আমাদের আশিক মোহাম্মদ আশিক, তৃণমূল কংগ্রেসের যে আমরা নতুনভাবে মানুষের কাছে নতুন বছরে 2023 দিদি সুরক্ষা কবচ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা, আমরা যে মানুষের দরজায় দরজায় যাব সেটা আরও ব্রডভাবে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে এখানে আমরা অনুরোধ করছি আসতে এবং আপনারা এই সাংবাদিক সম্মেলনে ডাকা হয়েছে। দিদি সুরক্ষা কবচ হল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রূপায়িত
ছটি ক্ষেত্রে বিভক্ত, মোট 15টি সর্বাঙ্গীন এবং বহুমুখী প্রকল্পের সমাহার হলো এটি। রাজ্যের বাসিন্দাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমগ্র জীবনকাল জুড়ে সাধারণ ন্যূনতম চাহিদা পূরণ করবে। বয়স, লিঙ্গ, বর্ণ, ধর্ম, অর্থনৈতিক ক্ষেত্র নির্বিশেষে রাজ্যব্যাপী সমস্ত বাসিন্দাদের আশ্রয় দেবে। স্বাস্থ্য সেবা থেকে আবাসন, শিক্ষা থেকে আয়, খাদ্য থেকে সামাজিক নিরাপত্তা এবং সমস্ত ক্ষেত্রেই কভার করবে এই দিদি সুরক্ষা কবচ। উন্নত জীবনযাত্রার জন্য বাসিন্দাদের গ্রহণযোগ্যতা, ক্রয় ক্ষমতা, জনপরিষেবা গুণমান নিশ্চিত করবে। এভাবেই মানুষের জীবনের ভারসাম্য রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি কভার করবে। আপনারা জানেন যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একবার কোন একটি সভায় যাচ্ছিলেন, সেখানে প্রায় 70 বছর বয়সে এক মহিলা দিদিকে প্রশ্ন করে বলতেন যে আমি কেন কন্যাশ্রী পাইনি। আসলে আমরা যারা তৃণমূল স্তরের কর্মী, আমাদের দায়িত্ব হল যে একদম গ্রামে বুথ বুথ স্তরে নেমে যেয়ে বাড়ি বাড়ি মানুষকে পৌঁছে দেওয়া, যে কিভাবে পরিষেবাগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেব, এবং সেই সঙ্গে মানুষের যে সমস্ত প্রয়োজনীয়, আপনারা জানেন যে ইতিমধ্যেই দুয়ারে সরকার ভারতবর্ষের মধ্যে রাষ্ট্র 7 তারিখে আগামী 7 তারিখে রাষ্ট্রপতির কাছে পুরস্কার পাবে, এবং এটি একদম সর্বজন গ্রাহ্য এবং দারুণ জনপ্রিয় একটি পরিকল্পনা। মানুষ একদম দরজায় সরকারকে পায়, দিদির স্বপ্নের বাংলা গড়ে হয়ে উঠুক। আর এই দিদির যারা বার্তাবহ, যারা দিদির দূত, তারা বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, সামাজিক সুরক্ষা যোজনা, বিধবা ভাতা, মানবিক পেনশন, জয় বাংলা জয় জোহার এবং তফসিলি বন্ধু, যুবশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, বাংলা আবাস যোজনা, নিজ ভূমি নিজ বাস সহ এই বিভিন্ন প্রকল্পগুলিকে মানুষের কাছে আরো স্মরণীকরণ করার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে প্রয়োজনীয় সাহায্য করার জন্য এবং বাড়িতে বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য এই জনসংযোগ যাত্রা হবে। এখানে আমরা সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করব যে আমাদের যে প্রচেষ্টা সারা বাংলা জুড়ে বাংলার জননেত্রী, বাংলার গণনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলার মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা, এটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রায় 3.5 লক্ষ দলীয় কর্মী যারা দিদির দূত হয়ে পৌঁছে যাবে 3,343টি গ্রাম পঞ্চায়েত, অন্তত একদিন করে বিধায়করা পৌঁছাবে।